আমাদের প্রিয় চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হলেও এই শহরে নেই ইট কাঠ পাথরের কঠোরতা। এই অঞ্চলের মানুষের হৃদয় পাহাড়ের মতো বিশাল, সমুদ্রের মতো উদার। এই শহরের কোলঘেঁষা হাটহাজারী উপজেলা, তারই পাশে নিরন্তর বয়ে চলা হালদা নদী এক সমৃদ্ধ পোনার সাক্ষী। তাই ঐতিহ্যগতভাবে এই এলাকার বয়োজ্যেষ্ঠরা অভিজ্ঞতা সমৃদ্ধ আর তরুণরা ভীষণ উদার, কর্মঠ। বিশ্বের এই ক্রান্তি লগ্নে হাটহাজারী উপজেলার কাটিরহাট ধল ইউনিয়নের কিছু তরুণের নিরলস ঐক্যবদ্ধ প্রয়াসে প্রতিষ্ঠিত হয় ধলই করোনা আইসোলেশন সেন্টার। সেবাই ধর্ম, মানুষের পাশে দাঁড়ানোই মূল মন্ত্র। এই জাগরূককে বুকে ধারণ করে ধলই সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে গত 9 জুলাই যাত্রা শুরু করে ধলই করোনা আইসোলেশন সেন্টার। এলাকার ঐতিহ্যবাহী কাটিরহাট মহিলা কলেজের 4টি ফ্লোর নিয়ে অস্থায়ীভাবে করা এই আইসোলেশন সেন্টারে গত 1 মাসে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় 32 জন। তন্মধ্যে করোনা পজিটিভ রোগী 14 জন এবং উপসর্গ নিয়ে ভর্তিকৃত 18 জন। বর্তমানে ভর্তি রয়েছে 5 জন রোগী। পাশাপাশি সব ধরনের রোগী আউটডোরে চিকিৎসা নিয়েছেন প্রায় 523 জন। উদ্যোক্তাদের দক্ষ পরিচালনা, বলিষ্ঠ নেতৃত্ব আর কঠোর অন্ত পরিশ্রমে এ এলাকার মানুষ সেবা পাচ্ছেন নিরন্তর। দৈনিক 5 জন চিকিৎসক ছাড়াও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনেক পেশাদার ওয়ার্ড বয়, নার্স সহ অসংখ্য স্বেচ্ছাসেবী বৃন্দ। এইসব কিছুর পেছনে মানসিক আর অর্থনৈতিকভাবে একনিষ্ঠতার সাথে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যক্ষ আর পরোক্ষ সহযোগিতায় সম্প্রতি ধলই করোনা আইসোলেশন সেন্টার সফলতার সাথে 1 মাস অতিক্রম করল। এখানে হাটহাজারীর সীমানা পেরিয়ে সেবা পাওয়ার তালিকায় যুক্ত হয়েছেন পার্শ্ববর্তী এলাকা ফটিকছড়ি ও রাউজান উপজেলার মানুষও। 10 শয্যা বিশিষ্ট এই আইসোলেশন সেন্টার এখন এই এলাকার মানুষের আস্থা আর ভালোবাসার জায়গা। বিত্তবান চিত্তশীল এই তরুণ উদ্যোক্তারাই ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন অনুদানের বড় একটি অংশ। পাশাপাশি এলাকাবাসীর অংশগ্রহণ তো রয়েছেই। ধলই সম্মিলিত নাগরিক সমাজ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিনিয়ত আয় ব্যয় ও সেবাসমূহের বিবরণী তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন অকাতরে। বিগত 1 মাসে এই আইসোলেশন সেন্টারের মুকুটে যুক্ত হয়েছে অনেকগুলো স্বর্ণালী পালক। এর মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের আইসোলেশন সেন্টার পরিচালনার অনুমতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতা ছাড়াও দেশের জাতীয় গণমাধ্যমগুলোর সহযোগিতা অনস্বীকার্য। এলাকাবাসী ও সকলের সম্মিলিত সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে শুধুমাত্র করোনা মহামারী নয়, যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কাজ করে যেতে ধলই সম্মিলিত নাগরিক সমাজ অঙ্গীকারাবদ্ধ।